ইংল্যান্ড প্রথম দুই টেস্ট হেরে সিরিজ খোয়ানো শঙ্কায় পড়ে গিয়েছিল তাদের। দুই ম্যাচ হাতে রেখে কি তবে অ্যাশেজ সিরিজ জয় করে নেবে অস্ট্রেলিয়া? কিন্তু না, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ইংলিশরা। তৃতীয় টেস্টে 3 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে হারানোর পর এই জয়কে অধিনায়ক ব্যানস্টুক মনে করেন খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো। ব্যানস্টুকের কথা শুনলে প্রতিপক্ষে অবশ্যই চিন্তা হওয়ার কথা। 4 বছর আগের মতো এবারও জয়ের নায়ক হতে পারেনি ব্যানস্টুক। 4 বছর আগে এই হেডিলিংতেই চতুর্থ ইনিংসে ব্যানস্টুক 135 রানের অবিশ্বাস্য একটি ইনিংসের উপর ভর করে এবার সেই মাঠেই 251 রান তাড়া করতে নেমে 13 রানে আউট হয়ে গিয়েছে ইংলিশ দলের অধিনায়ক। তবে এই ম্যাচে হ্যারি ব্রকের 75 রানের উপর ভর করে 50 ওভারের মধ্যে 254 রান তুলে জয় তুলে নেয় ইংল্যান্ড দল। 3 উইকেটে জয় পাওয়ার পর ব্যানস্টুক বলেন, সিরিজের অবস্থা বিচার করলে এটা অবশ্যই খুব বড় একটি বিষয় যে আমরা জয় পেয়েছি। আমরা জানতাম সিরিজে টিকে থাকতে হলে এবং অ্যাশেজ জিততে হলে এই ম্যাচ জয় প্রয়োজন, সুতরাং এটি খুবই দারুণ একটি জয়। আপনি যদি প্রথম 2 ম্যাচের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়া কতটা কঠিন। এমন এক পরিস্থিতি থেকে একটি কঠিন ম্যাচ জয় করার জন্য মানসিক শক্তিও প্রয়োজন ছিল, যা আমরা করতে পেরেছি। কথাগুলো বলেছিলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ব্যানস্টুক। 1 উইকেটে জয় পেয়েছিল।